যুধিষ্ঠির একমাত্র পাণ্ডব ছিলেন যিনি স্বর্গে জীবন্ত প্রবেশ করেছিলেন। কিন্তু স্বর্গে যাওয়ার পর যুধিষ্ঠিরের দেহ কি হয়েছিল? পঞ্চভূত দিয়ে তৈরি আমাদের এই শরীর, এই শরীর নিয়ে স্বর্গে থাকা যায় না। যুধিষ্ঠির শরীরও ছিল মানব দেহ। তাহলে যুধিষ্ঠিরের শরীর কি হয়েছিল? তার শরীর কি এখনো কোথাও রাখা আছে? তাহলে চলুন জেনে নিই। নমস্কার, আপনি দেখছেন অজানা রহস্য। অজানা রহস্যের রহস্যময় কথা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। যখন যুধিষ্ঠির স্বর্গে যাচ্ছিলেন তখন তিনি দেবতাদের বলেছিলেন যে আমার ভাই এবং দ্রৌপদী তারা কোথায়, আমি তাদেরকে দেখতে চাই। তারপরে দেবতারা বলেছিলেন যে আপনার যদি এরকম ইচ্ছা থাকে তবে আপনার এই যমদূতের সাথে যাওয়া উচিত, এই আপনাকে আপনার ভাইদের কাছে নিয়ে যাবেন। যুধিষ্ঠির এই দুই যমদূতের সাথে নরকে গেলেন। যমদূত যুধিষ্ঠিরকে এমন পথে নিয়ে গিয়েছিলেন যা খুবই খারাপ ছিল। সেই পথে অন্ধকার ছিল, তার চারপাশে দুর্গন্ধযুক্ত, মৃতদেহগুলির সামনে কাকগুলি ঘোরাফেরা করছিল, সেখানে খুব দুর্গন্ধ। যুধিষ্ঠির এ দেখে খুব খারাপ লাগলো। যুধিষ্ঠির যমদূতকে জিজ্ঞাসা করলেন আমাদের এই পথে কতটা হাঁটতে হবে এবং আমার ভাইয়েরা কোথায়। যুধিষ্ঠিরের কথা শোনার পরে যমদূত বলল আপনার ভাই আর স্ত্রী এই মৃতদেহের মধ্যেই আছে, আপনি ওদেরকে দেখতে চান? যুধিষ্ঠির বলল না, আমি ওদেরকে এই অবস্থায় দেখতে পারবো না। দূত বলল তাহলে চলুন স্বর্গে যাই। যুধিষ্ঠির বলল আমার ভাই আর স্ত্রী যদি কোনো দোষ অন্যায় করেছে সেটা আমার জন্য, অতএব তারা যদি এখানে সাজা পায় আমারও উচিত এখানে থাকা, আপনারা আমাকে এখানে ছেড়েই চলে যান। তখন যমদূত ইন্দ্রভেশ ধারণ করল। তারপরে দেবরাজ ইন্দ্র যুধিষ্ঠিরকে বললেন যে আপনি দ্রোণাচার্যকে প্রতারণার সাথে তার পুত্রকে হত্যা করতে রাজি করেছিলেন, তিনি বলেছিলেন যে অশ্বত্থামা মারা গিয়েছিলেন, এর ফলস্বরূপ আপনি প্রতারণার সাথে কিছু সময়ের জন্য নরক দেখতে পেলেন, এখন আপনি আমার সাথে স্বর্গে চলুন, আপনার ভাই এবং অন্যান্যরা ইতিমধ্যে সেখানে পৌঁছেছে। দেবরাজ ইন্দ্রের নির্দেশে যুধিষ্ঠির দেবনাদি গঙ্গায় স্নান করলেন। তিনি স্নান করার সাথে সাথেই তিনি মানবদেহ ত্যাগ করলেন এবং তাকে সেই জায়গায় নিয়ে যান যেখানে তার চার ভাই কর্ণ, ভীষ্ম, ধৃতরাষ্ট্র, দ্রৌপদী অন্যান্যরা ছিলেন। যুধিষ্ঠির সেখানে ভগবান শ্রীকৃষ্ণকে দেখলেন, অর্জুন তার সেবা করছিলেন। যুধিষ্ঠির এসে শ্রীকৃষ্ণ এবং অর্জুন তাকে স্বাগত জানালেন। যুধিষ্ঠির দেখলেন যে ভীম দেবতাদের কাছে বসেছিলেন, কর্ণ সূর্যের সাথে বসে আছে, নকুল ও সহদেব অশ্বিনী কুমারের সাথে বসেছিলেন। দেবরাজ ইন্দ্র যুধিষ্ঠিরকে বললেন যে এই শশ্বত ভগবতী লক্ষ্মীকে দেখা যাচ্ছে, দ্রৌপদী তাদের পক্ষ থেকে জন্মগ্রহণ করেছিলেন। এরপরে ইন্দ্র মহাভারতের যুদ্ধে নিহত সমস্ত নায়কদের সম্পর্কে যুধিষ্ঠিরকে বিশদভাবে বর্ণনা করেছিলেন। এইভাবে যুধিষ্ঠির সেখানে তার ভাই এবং অন্যান্য আত্মীয়দের দেখে খুব খুশি হয়েছিলেন। যুধিষ্ঠির স্বর্গের যে গঙ্গায় স্নান করেছিলেন সেই গঙ্গায় তার দেহ মিশে গিয়েছিল। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, এরকম আরও একটি ভিডিও নিয়ে আসব। ভালো লাগলে শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।